প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য এই ভিডিওটি এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি ক্লাস ফোর অর্থাৎ চতুর্থ শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্টের আমাদের পরিবেশ বিষয়ের সম্পূর্ণ প্রশ্নপত্র সম্পূর্ণ প্রশ্নপত্রটি উত্তর সহ সম্পূর্ণ আলোচনা করেছি বন্ধুরা এই প্রশ্নপত্রটি কিন্তু তোমাদের পরীক্ষার আসল প্রশ্নপত্র তাই অবশ্যই অবশ্যই কিন্তু ভালো করে প্র্যাকটিস করে নাও বন্ধুরা তাহলে দেখে নাও এখানে দশ মার্কের প্রশ্নপত্র সময় কুড়ি মিনিট দেখো চতুর্থ শ্রেণীর এখানে বিষয় আমাদের পরিবেশ এখানে পরীক্ষার্থীদের নাম এখানে ক্রমিক সংখ্যা এখানে বিদ্যালয়ের নাম লিখতে হবে এইবার দেখে নাও এখানে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেন বলছি প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসারে কিন্তু এই প্রশ্নপত্রটি তৈরি হয়েছে এইবার দেখো এক দাগে সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও এখানে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে দেখো দুই মার্ক প্রত্যেকটি প্রশ্নের মার্ক একের অর্ধে করে প্রথম ক দাগ জড় পদার্থ হল উত্তর কাগজ দেখো কাগজ খ দাগে গ্রীষ্মে কি ফুল ফোটে উত্তর জুই ফুল গ দাগে দেখো বসন্তকালে কি ফুল ফোটে উত্তর পলাশ কারণ এই যে বসন্তকালে এই বসন্তকালে কিন্তু পুরুলিয়ায় পলাশ ফুলে 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 কিন্তু ভরে গিয়েছিল প্রত্যেকটি গাছে ফুলে ফুলে ভরে গিয়েছিল আর এখানে তো পলাশ বাগান ভর্তি পলাশ গাছে পরিপূর্ণ পুরুলিয়া এই শহরটি বা পুরুলিয়া জেলাটিই কিন্তু একেবারে পলাশে পরিপূর্ণ বিশেষ করে অযোধ্যা পাহাড়ের এরিয়াগুলোতে এরপর দেখে নাও গদাগ গদাগের প্রশ্ন তোমরা তোমরা দেখলে তোমরা দেখতে পেলে যে বসন্তকালে কি ফুল ফোটে উত্তর পলাশ ঘদাগে একটি প্রাণীর উদাহরণ হলো উত্তর ব্যাং দেখো একটি প্রাণীর উদাহরণ এখানে অনেকগুলো আছে দেখো যে ব্যাং আছে বই কাঠ চেয়ার নিশ্চয়ই এর ভিতর ব্যাঙ হচ্ছে একটি প্রাণী এরপর দেখো ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দিতে হবে দুই দাগে দেখে নাও এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক মার্ক এবার প্রথমে আমরা দেখব কদ আগে বাতাসে উপস্থিত একটি উপাদান উত্তর হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাস বাতাসে উপস্থিত একটা উপাদান তারপর দেখো খাবার হজম হওয়ার জন্য লাগে হরমোন এটি ভুল এরপর দেখে নাও স্থান পূরণ করো এখানে তিন দাগে দেখো শূন্যস্থান পূরণ করতে হবে তিন দাগে এখানে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে এক মার্ক প্রত্যেকটি প্রশ্নের উত্তর একের অর্ধেক করে ক দাগে প্রশ্বাসের পথ নাক তারপর দেখো শ্বাসনালি তারপর ফুসফুস খ দাগে দেখো তরল আর গ্যাসের নিজস্ব আকার নেই তাহলে দেখো তরল আর গ্যাসের কিন্তু নিজস্ব আকার নেই তাহলে ক দাগে হচ্ছে শ্বাসনালি খ দাগে হচ্ছে আকার এরপর আমরা দেখে নেব চার দাগে দেখো চার দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে এখানে চারটি প্রশ্ন আছে এই তিনটি প্রশ্ন আছে তোমাদের দুটি প্রশ্নের উত্তর করতে হবে প্রথমে দেখে নেব চারের ক জলদাপাড়া ম জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে কোন নদী বইছে উত্তর দেখো জলদাপাড়া জঙ্গলের মধ্য দিয়ে তোরসা নদী বইছে খাদাকে কোন গ্যাস ছাড়া উদ্ভিদ সারক করতে পারে না উত্তর হবে কার্বন ডাই অক্সাইড খাগে খাদ্য থেকে কি পাওয়া যায় উত্তর খাদ্য থেকে শক্তি পাওয়া যায় দেখো খাদ্য থেকে কি পাওয়া যায় খাদ্য থেকে শক্তি পাওয়া যায় এছাড়া আমরা জানি যে খাদ্য থেকে কিন্তু ফ্যাট কার্বন ভিটামিন খনিজ পদার্থ প্রভৃতি পাওয়া যায় কিন্তু মেন হচ্ছে দেখো খাদ্য থেকে কী পাওয়া যায় যেহেতু এক কথায় উত্তর খাদ্য থেকে শক্তি পাওয়া যায় এবার দেখো পাঁচ দাগে দু তিনটি বাক্যে উত্তর লেখো যে কোনো দুটি প্রথম ক দাগে বরফ থেকে জলীয় বাষ্প হওয়ার পদ্ধতি বর্ণনা করো উত্তর দেখো আমরা জানি বরফ হলো জলের কঠিন অবস্থা আর জলীয় বাষ্প হচ্ছে জলের বায়ুবীয় অবস্থা তাই বরফে তাপ পড়লে তা বাষ্পে পরিণত হয় খদাগে দেখো এখানে কিন্তু দু তিনটি বাক্যে দুটো প্রশ্নের উত্তর করতে হবে দুই দুই করে চার প্রত্যেকটি প্রশ্নের মার্ক হচ্ছে চার খদাগে মানুষের খাদ্য হজম হওয়ার পদ্ধতি বর্ণনা করো দেখো খাদ্য হজম হলো একটি শারীরিক প্রক্রিয়া যার মাধ্যমে খাদ্যকে ছোট ছোট টুকরো করে তারপর বিভিন্ন উৎসেচক দ্বারা বিগলিত হয়ে দেহে আত্মীকরণের উপযোগী হয় এবার দেখো গদাগে মানুষের সুষম আহারের মধ্যে কী কী রাখা উচিত বর্ণনা করো দেখো মানুষের সুষম আহারের মধ্যে অবশ্যই যেগুলো রাখা উচিত সেগুলো হলো দেখো পালন শাক আপেল লেবু কমলা লেবু ডিম দুধ মাছ মাংস টমেটো গাজর সবজি ডাল ইত্যাদি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করো থ্যাংক ইউ ভেরি মাচ কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও